Hey guys, welcome to another video. আমি ভেবেছিলাম একটু বেরোবো ও আসবো শিট করবো, বাট পসিবল হচ্ছে না, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। জাস্ট তোমরা একবার শুনো, বিভৎস বৃষ্টি হচ্ছে। আমি ভাবলাম যেহেতু বেরোতে পারছি না, তার জন্য ভাবলাম তোমাদের সাথে আজকে অন্য কিছু শেয়ার করি। আর সেটা হচ্ছে, দুদিন আগে আমি আমার হবু শ্বশুরবাড়িতে গেছিলাম বিয়ের আগে। সো সেখানে কিছু ফুটেজ আছে, কিছু ভিডিও আমরা শ্যুট করেছিলাম, তো ভাবলাম কেন না সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, তোমরা একটু দেখো। চলো দেখা যাক সেগুলো। আজকে ভিডিওটা একটু ডিফারেন্ট হবে, বিকজ আজকের ভিডিওটা তো ডেইলি লাইফ, বাট একটু ডিফারেন্ট কাইন্ড অফ ডেইলি লাইফ। এটা যেটা দেখছো, এটা আমার প্রথম দিনের এক্সপিরিয়েন্স। প্রথম দিন গিয়ে আমাকে বলেছিল একটু মাছ ধরতে, বাট সরি আমি তো কখনো মাছ ধরিনি, সো আমি মাছ ধরতেই পারছিলাম না। তারপরে আরো একটা মহান কাজ করছিলাম, দেখতেই পাচ্ছ কত ভালোভাবে শিখছি আমি। ওকে, এবার আমি একটু চেষ্টা করছিলাম সুইমিং করার, যেটা আমি পাচ্ছিলাম না, নর্মাল ব্যাপার, প্রথম দিন গিয়ে তো আর পারা যায় না। আর ও তো হেভি ভালো সুইমার। ওকে, তো সাঁতার পর্ব শেষ হয়ে গেছে, ও তো লিটলি আমাকে চুবিয়েছে। যাই হোক, দারুণ মজা হয়েছে, দারুণ। আমি আবার চুপতে চাই। সত্যি আমি ভীষণ ভয় পাচ্ছিলাম, কত বড় মাছ তোমরা দেখো খালি। তো আমি তো কাছে যাচ্ছিলাম না, বাপি ধরেছিল আর ও হচ্ছে ভিডিও করছিল, আর আমি তো মনে 5 কিলোমিটার দূরে দাঁড়িয়েছিলাম। এই জায়গাটা দেখছো, এটা অ্যাকচুয়ালি বিকেলবেলা আমরা ঘুরতে এসেছিলাম, ওদের বাড়ির কাছেই একটা ঝিল আর কি। সো দারুণ হাওয়ার দারুণ জায়গা এটা, আমার তো আসতে ইচ্ছা হচ্ছিল না বাড়িতে, মানে খাট নিয়ে শুয়ে পড়ি ওইখানে। আচ্ছা এবার এই ব্যাপারটা বলি, অ্যাকচুয়ালি কী হয়েছে, আমি শাড়ি পরেছিলাম আর নিচে একদম থেবড়ে বসেছিলাম, সো আমি সাপোর্ট ছাড়া উঠতে পারছিলাম না, আর ও তুলছিল না, ও মজা করছিল, যদিও শেষে তুলেছে, বাট প্রথমে অ্যাকচুয়ালি একটুখানি চাপ হচ্ছিলো আমার একা একা উঠতে, তো এটাই মেন ব্যাপার আর কি। উফ, ফাইনালি আপনি নিলেন, আপনি খেতে শুরু করে দিলেন। ভিউটা দেখো একবার জাস্ট। আর এই জায়গাটাতে আমরা পরের দিন গেছিলাম, আমি আরও গেছিলাম, এটা হচ্ছে তমলুকে একটা নদী আর কি, সেটা খুব সুন্দর ভিউটা ছিল, জাস্ট দেখতেই পাচ্ছ তোমরা, পরে এটা নিয়ে একটা ভিডিও বানাবো। ডিফারেন্ট কাইন্ড অফ ডেইলি লাইফ তোমাদের কেমন আমাকে জানাতে ভুলবে না। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, অ্যান্ড এতক্ষণ যখন আমার ভিডিও দেখেছো, আমার চ্যানেলে এসছো, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা, খুব শীঘ্রই ফিরে আসবো নতুন ভিডিওর সাথে, অন্যরকম ভিডিওর সাথে। বাই বাই।